এখন ঝড় বৃষ্টির দিন চলে এসেছে, প্রায় দিনই আকাশ খারাপ থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। যখন বজ্রপাত হবে তখন আপনি অনেকের কথা শুনে মোবাইল ফোন বন্ধ করে দূরে রেখে দেবেন, অথবা আপনি হয়তো ভাববেন যে বজ্রবিদ্যুতের সময় মোবাইল ফোন কি সত্যি ব্যবহার করা যায় না। সত্যি কি মোবাইল বজ্রবিদ্যুৎকে টেনে আনে? আর বজ্রপাতের সময় ফোনে কথা বললে কি মাথার উপর বজ্রপাত হবে? এই সব প্রশ্নের চিন্তায় পড়ে যাবেন। তবে চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনার মনে আর কোনোরকম দ্বিধাবোধ বা প্রশ্ন থাকবে না। ভিডিওটির শেষে তথ্য শুনলে চমকে যাবেন যে এটা কত বড় সত্যি নাকি কত বড় মিথ্যা, তাই শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কি না সেটা আমরা দুটি উপায়ে বোঝার চেষ্টা করব। একটি হলো বিজ্ঞান কি বলছে তা যুক্তির মাধ্যমে বুঝব, আর অপরটি হলো সারা পৃথিবীর তথ্য কি বলছে ও সরকার কি করছে তা জানব। বৈজ্ঞানিকভাবে বুঝতে গেলে হালকা করে দুই লাইনে বুঝে নিই বজ্রপাত কেন হয়। আমরা এই ভিডিওতে বজ্রপাতের বেশি ব্যাখ্যায় যাব না। আসলে ভূপৃষ্ঠের উপরের পানি যখন বাষ্প হয়ে উপরে উঠে মেঘে পরিণত হয় তখন মেঘে মেঘে ঘষা লেগে সেখানে তড়িৎ বা বিদ্যুৎ বা কারেন্ট তৈরি হয়। আমরা জানি মাটিতে এইসব কারেন্টের আর্থিং লাইন দেওয়া হয়, অর্থাৎ কারেন্টের পজিটিভ লাইন সবসময় মাটিতে যেতে চায়। এইরকমভাবেই মেঘে মেঘে তৈরি সেই হাই ভোল্টেজ বিদ্যুৎ মাটিতে আসতে চায়। বিদ্যুৎ তো শূন্যের মধ্যে দিয়ে বা বায়ুর মধ্যে দিয়ে আকাশ থেকে মাটিতে আসতে পারে না, তখন সেই হাই ভোল্টেজ বিদ্যুৎ বৃষ্টি ভেজা বায়ুর মধ্যে একটি আয়নিক লাইন বানায়, যেরকম করে জলের মধ্যে দিয়ে কারেন্ট যায় অল্প করে, ঠিক সেরকমভাবে। আর সেই লাইন ধরে বিদ্যুৎ আকাশ থেকে নামতে থাকে, নামতে নামতে যাকেই প্রথমে পেয়ে যায় তাকেই আঁকড়ে ধরে মাটিতে এসে পৌঁছায়। তাই বিদ্যুৎ বেশিরভাগ সময় উঁচু গাছ বা উঁচু টাওয়ারগুলোতে পড়ে। তাই ভালো করে খেয়াল করে দেখবেন, সরকার বেশি করে তালগাছ লাগাতে বলে, কারণ তালগাছ অনেক উঁচু হয় আর উঁচুতে থাকার কারণে বিদ্যুৎগুলো তালগাছের মধ্যেই পড়বে। এখনই বললাম বজ্রবিদ্যুৎ মাটিতে নামার সময় আগে যাকেই পায় তাকেই আঁকড়ে ধরে। আমাদের হাতের মোবাইল তো থাকে অনেক নিচে, তার আগেই বিদ্যুৎ অনেক উঁচু জিনিস পেয়ে যায় মাটিতে আসার জন্য। আর যেহেতু বিদ্যুৎ ধাতব বস্তুর মধ্যে দিয়ে চলাচল করে, তাই ধাতব বস্তুতে বজ্রবিদ্যুৎ পড়তে পারে, তবে যদি তা অনেক উচ্চতায় থাকে তাহলেই, যেমন কারেন্টের টাওয়ার বা মোবাইল টাওয়ার। কিন্তু ছোটোখাটো ধাতব বস্তুতে এর প্রভাব পড়ে না, তাই মোবাইলের এর কোনো ভয় নেই। আর মোবাইল ফোনের সিগন্যাল আদান প্রদান হয় বেতার তরঙ্গের মাধ্যমে। বেতার তরঙ্গ অর্থাৎ মোবাইলের সিগন্যাল কিন্তু বিদ্যুৎ নয়, এটি একটি অদৃশ্য আলোমাত্র যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আসলে বিদ্যুৎ কখনও বেতার তরঙ্গের মধ্যে দিয়ে যেতে পারে না, বিদ্যুৎ চলাচলের জন্য তার বা কোনো মাধ্যমের প্রয়োজন। তাই বলতে পারেন কারো বাড়িতে যদি টেলিফোন বা ল্যান্ডফোন থাকে তাহলে সেক্ষেত্রে ভয় আছে, কারণ বজ্রবিদ্যুৎ যদি কোনো একটি ল্যান্ডফোনের খুঁটিতে পড়ে তাহলে সেই হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের মধ্য দিয়ে সব বাড়িতেই পৌঁছে যাবে যেসব বাড়িতে ল্যান্ডফোন আছে। আর যদি তখন কেউ টেলিফোনে কথা বলতে থাকে তাহলে তার ক্ষতি হতে পারে, কারণ সেই হাই ভোল্টেজ বজ্রবিদ্যুৎ তারের মধ্য দিয়ে টেলিফোনে চলে আসবে। কিন্তু কোনোভাবেই মোবাইলে বজ্রবিদ্যুৎ আসতে পারে না, কারণ মোবাইল চলে বেতার মাধ্যমে, আর সেই বেতার কিন্তু কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তাই মোবাইল যে টেনে নিয়ে আসবে বজ্রবিদ্যুৎকে, এটা কিন্তু সম্পূর্ণই মিথ্যা কথা। এখন তথ্য নিয়ে বলা যাক। বন্ধুরা, আজকের এই আধুনিক পৃথিবীতে মোবাইল ফোন একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্র, যা পৃথিবীতে মোটামুটি প্রায় 500 কোটির বেশি মানুষ ব্যবহার করে। যদি মোবাইল ফোন বজ্রপাতকে আকৃষ্ট করত তাহলে এই 500 কোটির মধ্যে প্রতি বছর তো কমপক্ষে 5 কোটি লোক মারা যেত। আমি না হয় বাকি 495 কোটি ছেড়েই দিলাম, শুধুমাত্র প্রতি 100 জনের মধ্যে 5 জনকে ধরলাম। আপনার পাড়ায় 100 জনের মধ্যে কতজনের মোবাইলে বজ্রপাত হয়েছে তা কমেন্টে কিন্তু জানাবেন, কারণ করোনা রোগেও এত লোক মারা যায়নি, তবুও সারা পৃথিবীতে কি পরিমাণ লকডাউন হয়েছে সেটা আমরা সবাই জানি। তাহলে মোবাইল ফোনের টানে বজ্রপাতে যদি এত লোক মারা যেত তাহলে সরকার এই মোবাইলকে কি করত, একবার ভাবুন। দ্বিতীয় কথা, একটি সিগারেট কিংবা খৈনির প্যাকেটেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা লেখা থাকে, যদিও খুব কম লোকেরই সেটা হয়, তবুও সরকার আমাদেরকে সতর্ক করে দেয়। আর যদি মোবাইলের টানে বজ্রপাত হয়ে মানুষ মারা যেত তাহলে কি সরকার মোবাইলের বাক্সে সতর্কবার্তা লিখে রাখতো না? এখন আপনারাই ভাবুন কোনটা সঠিক। এরপরে অনেকে আপনাকে বলবে যে মোবাইল ফোন কানে ছিল তার উপর বজ্রপাত হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। আসলে আপনি যদি ক্ষুধার্ত বাঘের সামনে কখনো পড়ে যান আর তখন যদি আপনি ফোনে কথা বলতে থাকেন তাহলে ওই লোকগুলো বলবে যে মোবাইল ফোন কানে থাকার কারণে বাঘটি আপনাকে খেয়ে ফেলল। আসলে কি তাই? ক্ষুধার্ত বাঘের সামনে পড়লে মোবাইল ফোন কানে থাকা বা না থাকা কোনো বিষয় নয়, আপনাকে বাঘে খাবেই, এতে মোবাইলের কোনো দোষ নেই। আপনি সেই সকল লোকগুলোকে বলবেন আমি নিজের চোখে দেখেছি যে চেয়ারে বসে থাকা একটি মানুষ মাটি ফেটে মাটির ভিতরে চলে গেছে, তাই কখনো চেয়ারে বসবেন না,
আপনি তার সাথে এই মজাটি করতেই পারেন। আর হ্যাঁ, বজ্রপাতের সময় কী কী করবেন আর কী কী করবেন না সেই বিষয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।